মশলা ম্যাজিক উইথ লিঙ্কুতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমি লিঙ্কুর কিচেনে বানাবো একটা লাউয়ের ইউনিক রেসিপি, সেটা হলো লাউ ভর্তা। সেটাও কিন্তু একটু অন্যভাবে বানাবো। লাউয়ের ভর্তাটা কীভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি, লাউটাকে আমি আগুনের মধ্যে পোড়াবো, যেভাবে আমরা বেগুন ভর্তার জন্য বেগুন পোড়াই ঠিক সেভাবে। এবার লাউটা পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নেব। ছোট ছোট টুকরো করে দিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিল পাটাতে করতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে এবং শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দেবো। এবার আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি ব্রাউন করে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, এক চামচের মতো আদা করে রাখা, এখানে চাইলে আপনি পেস্ট করেও দিতে পারেন, এক চামচ রসুনের পেস্ট দিয়ে এবার নাড়াচাড়া করব। কাঁচা গন্ধ রয়ে চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে একটু ভালোভাবে ভাজবো। এবার দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমরা যে লাউটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, দেখুন দরদরা পিসে রেখেছি, খুব একটা যেন মিহি পেস্ট করিনি আমি এটাকে। এবার আমি এটাকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আপনারা চাইলে মিক্সির বদলে আপনারা শিলবাটাতেও পিষতে পারেন। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আর একটু বেশি চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা ভাজা ভাজা হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা গ্যাসটা অফ করে দেব। গরম গরম ভাতের সাথে এটা আমরা এনজয় করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নতুন স্টাইলে, ইউনিক স্টাইলে লাউয়ের ভর্তা কেমন লাগলো আপনাদের। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।